জনাব ডক্টর মিজানুর রহমান আজহারি দীর্ঘদিন পর বাংলাদেশে ফিরেছেন এবং এই বিষয়টা নিয়ে বলা যায় যে তোল জনগণের ব্যাপক আগ্রহ রয়েছে মিজানুর রহমান আজহারির প্রতি তার প্রমাণ তিনি দেশে ফিরে যে স্ট্যাটাস দিয়েছেন ফেসবুক স্ট্যাটাস আলহামদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দুয়ার নিবেদন এই বক্তব্য দেওয়ার প্রায় ষোলো ঘন্টা পর আমি আলোচনা করছি সেখানে ওয়ান মিলিয়ন রিয়াকশন করেছে এবং চারশো হাজার কমেন্ট একশো হাজার শেয়ার ষোলো ঘন্টায় বাংলাদেশের কোনো ব্যক্তির ফেসবুক পোস্টে এত পরিমাণ এনগেজমেন্ট হয়েছে অতীতে আমি খুঁজেও এটা পাইনি এটা টপ মিজানুর রহমান আজহারি দেশে ফেরাটাকে জনগণ কতটা ইতিবাচক ভাবে দেখছে তার প্রমাণ হচ্ছে তার ফেসবুক পেজের রিয়াকশন শুধু এখানেই নয় বাংলাদেশে প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ গণমাধ্যম প্রথমে এরা বাদে আজহারির দেশে ফেরা নিয়ে আলাদা রিপোর্ট করেছে ইলেকট্রনিক্স মিডিয়াও রিপোর্ট করেছে প্রিন্ট মিডিয়াও রিপোর্ট করেছে মানে এটাকে এক কথায় আজহারির দেশে ফেরা নিয়ে তোল পার কথা বললে ভুল হবে না কারণ জনগণের মধ্যে যে আগ্রহ এই বিষয়টা খবর শেয়ার করছে রিয়াক্ট করছে মানে আজহারি এখনো অনন্য জনপ্রিয়তায় আছে তার প্রমাণ এটা তো মিজান রহমান আজহারের দেশে ফেরা নিয়ে অনেকগুলো কথা বলতে হবে নানানভাবে বিষয়টা বিশ্লেষণ করতে হবে কি ঘটবে কি ঘটেছিল তার সাথে এগুলো নির্মহ পর্যালোচনা করা দরকার আছে কারণ আমরা যেহেতু সব ফেসিবাদের সব জুলুমের বিচার চাই সব জুলুম ফেসিবাদের মূল উৎপাদন চাই আজহারের উপরও একটা ভয়ানক জুলুম হয়েছিল সেটা আলোচনা করতে হবে আমি কয়েকটা ডাইমেনশনের বিষয়টা আলোচনা করব প্রথম তাকে কেন দেশ ত্যাগ করতে হয়েছে আজহারি সাহেব কোনো পলিটিশিয়ান ছিলেন না তিনি প্রো জামাত শিবির ছিলেন দিস ইজ ট্রু কিন্তু আজহারের মতো হাজারো প্রো জামাত শিবির বাংলাদেশে ছিল যাদেরকে পুলিশ একদিনের জন্য জিজ্ঞেস করেনি বা ধরেনি বা ধরতে যায়নি আজারি অত্যন্ত নম্র ভদ্র মানুষ তিনি এক্সাইটিং কোনো কথা কখনোই বলেন না এমন কি এতটাই হেকমত অনুসরণ করে চলেন যে সরকারের বিরুদ্ধেও কথা তিনি সাধারণত বলেননি সরকারের আক্রোশের শিকার হওয়ার মতো কোনো উপাদান মিজানুর রহমান আজহারের বক্তব্যে ছিল না হ্যাঁ আমির হামজার বক্তব্যের মধ্যে ছিল আমির হামদান একটা স্পষ্ট ছিলেন কিন্তু মিজানুর রহমান আজহারে কিন্তু কোন নির্দিষ্ট ফেরকার বিরুদ্ধেও বলতেন না যেমন আমির হামজা কৌমিদের বিরুদ্ধে চন্দনার বিরুদ্ধে নাম ধরে বলতেন অনেকের বিরুদ্ধে কিন্তু আজহারি কিন্তু এরকম ছিলেন না তিনি ছিলেন ইনক্লুসিভ তিনি মূলত প্লুরালিজম ধারণ করতেন একজন প্লুরালিস্টিক বক্তা ছিলেন সে আজহারের দেশ ত্যাগ করার কোনো প্রয়োজন ছিল না বা সরকারের বিশেষ আক্রোশের প্রয়োজন পড়েনি কি কারণে আসলে তার দেশ ত্যাগ করতে হয়েছে এটা আমরা তখনই গভীরভাবে অবজার্ভ করার চেষ্টা করেছি আজহারে নিজে এগুলো নাও জানতে পারেন কারণ তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে তিনি তো দেশ থেকে চলে গিয়েছিলেন তিনি যেতে পেরেছিলেন টাইমলি এটাও আল্লাহর একটা রহমত ছিল তিনি পলিটিশিয়ান না তিনি কেন জেলার মধ্যে থাকবেন তার চাইতে বরং নিরাপদে থাকাটাই তার জন্য ভালো হয়েছে আমি আমার অবজারভেশনে যেটা উঠে এসেছে আসলে তার আকাশচুম্বী জনপ্রিয়তা এটা অনেকের হিংসার কারণ হয়েছে আঝারীর জনপ্রিয়তা যদি এভাবে ওভারফ্লোয়িং না হতো দেশটাকে এরকম আগ মুহূর্তে তাহলে হয়তো কারো আক্রোশের মুখে তাকে এভাবে পড়তে হতো না হ্যাঁ এখন এই ওভারফ্লোয়িং জনপ্রিয়তা দেখে কে তার প্রতি হিংসা করেছে সরকার না সরকারের কিছু আসে যায় না আজহারের প্রতি জনপ্রিয়তায় আওয়ামী লীগের ফেসিবাদের কোনো ক্ষতি হতো না ফেসিবাদের বিরুদ্ধে আজহারি বলতেন না যে আজহারের মাহফিলে বরং আজহারের মাহফিলে আওয়ামী লীগ নেতারাই উপস্থিত থাকতো আওয়ামী লীগ নেতারা অতিথি থাকতো তাদের অনুমতি নেই করতে হতো তাদের অনুমতি ছাড়া কিছুই করতে পারতো না প্রশাসনের লোকজন সব সময় শেল্টার দিত সব জায়গায় অতএব আজহারের ওভারফ্লোয়িং জনপ্রিয়তা এটা আর সরকারের জন্য কোনো চ্যালেঞ্জ ছিল না মোটেও চ্যালেঞ্জ ছিল না সরকারের হিংসার কারণ হওয়ার কথা ছিল না ধর্মীয় গোষ্ঠীর মধ্যেই যারা আজহারিকে দেখতে পারে না আজহারি বিভিন্ন বক্তব্য মিসকোট করে বা মিস ইন্টারপ্রেট করে বিভিন্ন ফেতনা ছড়িয়েছিল প্রজেক্টরের বক্তব্য দেখা নিয়ে নারীদের মুখ খোলা নিয়ে নানান বিষয় নিয়ে ওই গোষ্ঠীটাই মূলত আওয়ামী লীগকে বিভিন্ন ধরনের কান পরা দিয়ে যে জামাত শিবিরের প্রোডাক্ট অমুক তমুক শিখিয়ে দিয়ে লিখিত অভিযোগ দিয়ে তার বাপ দাদা তার আত্মীয় নানা শ্বশুরের নানান পরিচয় টরিচয় উপস্থাপন করে চর্মনায় লোকজন তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী যিনি ছিলেন তার মাধ্যমে এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী তাকেও এটা ম্যানেজ করতে পেরেছিলেন যে আজহারি আপনাদের জন্য থ্রেড তিনি জামাত শিবিরের লোক যে যেকোনো সময় অঘটন ঘটিয়ে দিতে পারেন তার বিরুদ্ধে একটা কিছু করেন তো এই যে কানকার এটা সরকার নিজে উদ্যোগী হয়ে করেনি এটা আমার গবেষণা মতে এটা আজহারি নিজেও একমত নাও হতে পারেন এবং তিনি এগুলো বলতে দ্বিধাবোধ করবেন বা এগুলো কমফোর্ট ফিল করবেন না নানান যুক্তি দিবেন যে এখন ঐক্যের সময় এগুলো বলার সময় না কিন্তু না আমরা তো আর কোনো আজহারিদের কথাই চলি না আমরা সমাজের ঘটনাগুলো নির্মোহভাবে পর্যালোচনা করি এটা তার দেশটাগের পেছনে চরমনার ভূমিকা ছিল বিশেষ করে হাফিজুর রহমান সিদ্দিকীদের ভূমিকা ছিল আরো অনেকের ভূমিকা ছিল মুজাহিদ কমিটির সাথে যারা সম্পৃক্ত শুধু এটা না আজহারের মাহফিল বিভিন্ন জায়গায় বন্ধ করার পেছনে আমির হামদের মাহফিল বন্ধ করানোর পেছনে পুলিশ অনুমতি যাতে না দেয় সেই ব্যবস্থা করার পেছনে বিভিন্ন জায়গায় আহ লোকজন মুজাহিদ কমিটির লোকজন তারা পুলিশের কাছে যুদ্ধাপরাধী রাজাকারের লোক অমুক তমুক এরকম নোংরা ভাষা অভিযোগ করেছে আমাদের কাছে প্রমাণ আছে প্রমাণ সামরা বলছেন বিভিন্ন জায়গায় এরকম আছে তো দর্শক এই বিষয়টা তরুণ প্রজন্মের জানা উচিত যে আজহারিকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল কেন আশা করি এই জবাবটা পেয়েছেন আপনারা হ্যাঁ এগুলো কোনো কনক্রিট প্রুফ নয় এগুলো অ্যানালজি এগুলো বিশ্লেষণ এর মধ্যে লিমিটেশন থাকতে পারে কিন্তু আমাদের কাছে কিছু প্রমাণ যে আছে সেটা একটা সাপোর্ট করে সাপোর্টিং এভিডেন্স কিছুটা আছে আমাদের হাইপোথিসিসের পিছনে সাপোর্টিং এভিডেন্স আছে এরপরে বলি আজহারি সাহেব দেশে এসেছেন তবে হ্যাঁ ত্যাগের সময় যেরকম উপচে পড়া জনপ্রিয়তা ছিল সেরকম জনপ্রিয়তা বা সেরকম আগ্রহ থাকবে না এটা স্বাভাবিক কেন থাকবে থাকবে না হ্যাঁ কিছুদিন ধীরে ধীরে এর কারণ যে ওয়াজ ওয়াজ বা ফিজিক্যালি যাওয়া এই জিনিসগুলোর প্রতি মানুষের আগ্রহ কমেছে তখনকার সময়ে যারা জনপ্রিয় বক্তা ছিলেন আমির হাফিজ রহমান সিদ্দিকি ইত্যাদি ইত্যাদি তাদের ওয়াজ মাহফিলে যে পরিমাণ লোক হতো এখন কিন্তু তাদের ওয়াজ মাহফিলে লোক হয় না এখন রাজনীতি অনলাইন অনলাইন আলোচনা শোনা শর্ট ক্লিপ এগুলোর প্রতি মানুষের ইন্টারেস্ট বেশি অতএব আজহারের জনপ্রিয়তা সে আগের মতো আজহারই না কারো জনপ্রিয়তাই ওয়াজ মাহফিল আগের মতো হবে না দেখবেন যে আগের মতো অত লোক হবে না রাত দুইটার সময় প্রোগ্রাম করলে লোকে লোকার অন্য এরকম হওয়ার সম্ভাবনা নেই এবং আজহারের এখন নির্মোহভাবে পর্যালোচনা হবে তাকে জামাত শিবিরের লোকজনও আহ অনেকে ক্রিটিক্যালি দেখা দেখবে যেমন অলরেডি দেখা শুরু করেছে এই যে দেশে এসেছেন সেখানে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ সালামতের প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম ওই সালামতে মানে কি সবসময় তো আমরা শুনে আসি সহি সালামতে এর মানে এখানে একটা পিউরিটান ভাব আছে আলট্রা পিউরিটানিজম আছে যেটাকে অক্ষরবাদী বা ওই সালাফিদের সাথে রিলেট করা হয় তো আজহারের মধ্যে অনেক সালাফি ইনগ্রেডিয়েন্টস আছে এই বিষয়গুলো যারা আধুনিক ধর্মতাত্ত্বিক তাদের সমালোচনার মুখে ফেলবে আজারের নানান বিষয় নিয়ে নির্বাহ পর্যালোচনা হবে এটা আজহারের রাইট হতে পারে এবং সমালোচনাও রাইট এগুলো ইতিবাচক সমালোচনাগুলো ইতিবাচক আবার জামাত শিবিরের লোকজনের কতটুকু উচিত আজারেকে স্পেস দেওয়া এবং তারা জামাত আজারেকে কিভাবে দেখতে চায় আজহারিকে কি একজন আল্লামা সাইদি হিসাবে দেখতে চায় না একজন মিজানুর রহমান আজহারের মতো শান্ত লোক হিসাবেই বা সুশীল টাইপের লোক হিসাবে দেখতে চায় মানে সুশীল আজহারই না স্ট্রেট ফরওয়ার্ড আল্লামা আজহারি দিস ইজ আ গ্রেট কোয়েশ্চেন এই প্রশ্নের মীমাংসা করা রহমান জন্য মিজান অত্যন্ত কঠিন হবে তিনি কি আল্লামা সাইদি হবেন না সুশীল মিজান রহমান এটা রাইট তিনি কি হবেন এটা তার বিষয় তবে আল্লামা সাইদি হতে পারবেন বলে মনে হচ্ছে না আল্লামা সাইদি হতে হলে তো আগে জামাতের রোপণ হতে হবে সক্রিয়ভাবে জামাত করতে হবে সংগঠনের মাধ্যমে শিডিউল নিতে হবে এবং খুব কম ওয়াজ করতে হবে আহ এবং তিনি এতদিন সেই ধারায় ছিলেন না এবং সাইদি তো এই বয়সে হওয়াটাও কঠিন এবং কমপক্ষে দুই তিন বছর জেলে থাকা উচিত ছিল আহ আমির হামদার মতো এতদিন অতএব সেই লাইনে কিন্তু তিনি নেই অতএব তাকে এই সিদ্ধান্তটা এই প্রশ্নের মীমাংসা করতে হবে যে তিনি কি হবেন আহ আবদুল্লা জাহাঙ্গীর টাইপের কেউ হওয়ার চেষ্টা করবেন না শাক আহমাদুল্লাহ টাইপের কেউ হওয়ার চেষ্টা করবে না আল্লামা সাঈদি হওয়ার চেষ্টা করবেন প্রত্যেকেরই ইসলামের প্রয়োজন প্রত্যেকেরই আলাদা আলাদা প্রয়োজনীয়তা রয়েছে এখানে কাউকে খাটো করার কিছু নেই যদিও আল্লামা সাইদি এটা ইউনিক সাঈদি হওয়াটা এটা সবচেয়েতে গর্বের সবচেয়েতে সুপ্রিমেসির জায়গা এবং সবচেয়েতে ঝুঁকির জায়গা তা আজহারের সামনে অপশন আছে এটা আজহারে নিজেকে ডিসাইড করতে হবে তবে আমি যতটুকু মনে করি এখন পর্যন্ত যে সুশীল আজহারই হওয়ার সম্ভাবনাটাই বেশি তিনি নন পলিটিক্যাল গ্রাউন্ড থেকেই কাজ করে যাবেন এই সম্ভাবনাটাই বেশি যাই হোক নিজান রহমান আজারি বাংলাদেশে একটা প্রতিষ্ঠান তার মাধ্যমে অনেক কাজ হওয়ার সুযোগ আছে শুধু ওয়াজমাহ নিয়ে ব্যস্ত না থেকে শেখ আহমাদুল্লাহর মতো উদ্যোক্ত হওয়া ক্রিয়েটিভ কিছু করার পরামর্শ আমরা দিচ্ছি তাকে